ধর্মঘট ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রী জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগত। আমি শাহ এরশাদুল হক, প্রভাষক গণিত, ধর্মঘট ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ। শিখন ফল, আজকে আমরা শিখব কার্তেশীয় ও পোলান স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা প্রয়োগ করতে পারব। পোলার ও কার্তীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্কিত সম্পর্ক মনে করি এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ ও অক্ষ দেয় মূল বিন্দু। এই সমতলে পি যে কোনো বিন্দু, পি বিন্দু হতে এক্স অক্ষের উপর পি এম লম্ব অঙ্ক আঁকি। ধরি পি বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক আর থিটা। এই চিত্র হতে পাশের চিত্র হতে ও এম ইজ ইকাল টু এক্স, পি এম ইজ ইকাল টু ওয়াই, ও পি ইজ ইকাল টু আর। এবং কোণ পি ও এম সমান হলো থিটা। তাহলে ত্রিভুজ পি ও এম সমকোণী ত্রিভুজ হতে পাই, পি ও এম সমকোণী ত্রিভুজ হতে পাই। আমরা জানি সাইন থিটা ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ। এই পি ও এম সমকোণী ত্রিভুজের পি এম লম্ব আমরা অঙ্কন অনুসারে, ও পি হল অতিভুজ। তাহলে সাইন থিটা ইজ ইকাল টু পি এম বাই ওপি। তাহলে সাইন থিটা ইজ ইকাল টু পি এম ইজ ইকাল টু ওয়াই এবং ওপি সমান আর। তো সাইন থিটা ইজ ইকাল টু ওয়াই বাই আর। এটা যদি আর আর গুণ করি তাহলে ওয়াই ইজ ইকাল টু আমরা পাই আর সাইন থিটা। এটা এক নম্বর সমীকরণ। তাহলে কস থিটা ইজ ইকাল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে পি ও এম ত্রিভুজের মধ্যে ভূমি হলো ও এম, তাহলে ও এম বাই ওপি। তাহলে কস থিটা ইজ ও এম ইজ ইকাল টু এখানে দেওয়া আছে এক্স আর ওপি ইজ ইকাল টু আর। তাহলে কস থিটা ইজ ইকাল টু এক্স বাই আর। এটা যদি আর ক্রস গুণন করি তাহলে এক্স ইজ ইকাল টু আর কস থিটা। এটা দুই নম্বর সমীকরণ। এক নম্বর ও দুই নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করে পাই প্রথম এক নম্বর সমীকরণকে বর্গ করলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার কস স্কোয়ার, ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা ডান পাশেরটা বাম পাশে আনি, বাম পাশেরটা ডান পাশে নেই। তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর স্কোয়ার কমন নেই, আর স্কোয়ার কমন নিলে এক্স কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান এক্স স্কোয়ার থিটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান। তাহলে আর স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার
प्लस वाई स्क्वायर सुतरां आर इज इक्वल टू रूट ऑफ आर एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर एक नंग ओ दुई नंग भाग कर पाई एक नंग के दुई नंग द्वारा भाग कर पाई भाग कर ले अमरा पाई वाई बाय एक्स इज इक्वल टू आर बाय साइन थीटा आर साइन थीटा बाय आर कॉस थीटा ताहले अमरा जो दी डान पाशे टा बाम पाशे आनी अम बाम पाशे टा डान पाशे नहीं ताहले आर आर बाद तो साइन थीटा बाय कॉस थीटा इज इक्वल टू टेन थीटा इज इक्वल टू वाई बाय एक्स এখন আমরা থিটা যদি এই পাশে রাখি তাহলে থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স আমরা পি বিন্দুটা নিছি এটা প্রথম কোয়াড্রেন্টে এই পি বিন্দু যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থার্ড কোয়াড্রেন্টে এবং ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে থিটার মান ভিন্ন ভিন্ন হবে তাহলে আমরা দেখে নেই ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে কি হয় সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে কি হয় তো বিভিন্ন চতুর্ভাগে থিটার মান নির্ণয় পি এক্স ওয়াই বিন্দুর অবস্থান পি বিন্দুর অবস্থান কোন কোয়াড্রেন্টে প্রথম কোয়াড্রেন্টে যদি থাকে প্রথম চতুর্ভাগে তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স দ্বিতীয় কোয়াড্রেন্টে থাকলে থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স পি বিন্দু যদি তৃতীয় কোয়াড্রেন্ট চতুর্ভাগে থাকে তাহলে থিটা ইজ ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স পি বিন্দু যদি চতুর্থ কোয়াড্রেন্টে বা চতুর্ভাগে থাকে তাহলে থিটা ইজ ইকুয়াল টু টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স অর্থাৎ আমরা আর এর মান পেলাম তারপরে থিটার মান পেলাম এবং আমরা পেলাম আর স্কোয়ার ইজ ইকুয়াল টু রোড ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর পেলাম ট্যান থিটা ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স কোয়াড্রেন্ট অনুযায়ী পরিবর্তন হবে আবার আমরা এও পেলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা তাহলে আমরা কিছু বাড়ির কাজ দেব সেই বাড়ির কাজ হলো কোনো কিন্তু প্লাস স্থানাঙ্ক টু পাই বাই টু হলে কার্তেশীয় স্থানাঙ্ক কত তাহলে আমরা জানি পোলার স্থানাঙ্ক তাহলে পোলার স্থানাঙ্ক হলো টু তাহলে এখানে হলো এখানে দেওয়া আছে আর টু এবং থিটা ইজ হলো পাই বাই টু তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো কারণ যে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা আর কোনো বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক ওয়ান রুট ওভার থ্রি হলে এখানে আমরা প্রয়োগ করব আর এর মান পাইব রুট ওভার এক্স স্কোয়ার ওয়ান স্কোয়ার প্লাস রুট ওভার থ্রি স্কোয়ার আর থিটা ইজ ইকুয়াল টু আমরা পাবো ট্যান ইনভার্স মড ওয়াই বাই এক্স সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ।